সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 17ই ফেব্রুয়ারি 2021, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে গুলজার ভাইয়ের খামারে, আর এই খামারের অবস্থান পাবনা জেলার বেড়া উপজেলার শম্ভুপুর গ্রামে। তোর আগে এই ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখিয়েছি। এই ফার্ম থেকে মূলত বকনা বাচ্চা বিক্রি করা হয় ও প্রেগনেন্ট গরু বিক্রি করা হয়। তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন গরু ওনারা কালেকশন করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই আপনাদের দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের গরুগুলো কালেকশন করছে, সেগুলো কেমন বয়সের বা কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আল্লাহ পাক খুব ভালো রাখছে ভাই। তো শুরুতে আমার দর্শকদের আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম মোহাম্মদ গুলজার হোসেন। আমার বাড়ি বেড়া, শম্ভুপুর গ্রাম, পাবনা জেলা। আর বাগাবাড়ির থেকে 3 কিলোমিটার? বাগাবাড়ি থেকে 3 কিলোমিটার দক্ষিণে আসতে হয় ভাই। আচ্ছা, তো বাগাবাড়ি মিলিমিটার পাশে আপনার খামারটা অবস্থিত? হ্যাঁ ভাই। আর আপনি মূলত একজন গরু বিক্রেতা? হ্যাঁ, গরু বিক্রেতা ভাই। তো এইবার আসার পথে দেখলাম বেশ কিছু বকনা বাচ্চা আপনি রাখছেন। বকনা বাচ্চা আছে ভাই, এর আগে একটা প্রতিবেদন দিয়েছিলাম। ওই প্রতিবেদন দেওয়ার পরে কিছু গরু বিক্রি করছিলাম, আবার মাঝখানে গরু কিনছিলাম। হ্যাঁ, একটু অসুবিধা ছিল, তো ওই কারণে হয়তো আর প্রতিবেদন দেই নাই। এর কারণে কইলাম যে এখন একটু ই হয়েছি, কইলাম যে এখন তাহলে একটু প্রতিবেদন দেই। আচ্ছা, বর্তমানে আপনার নিকট কতগুলো গরু আছে? 17টা গরু আছে। 17টা? দর্শক চাইলে এগুলো দেখে শুনে ক্রয় করতে পারবে। হ্যাঁ, এখানে বকনা বাচ্চা আছে, ষাঁড় বাচ্চা আছে দুটা, আর দুটো প্রেগনেন্ট আছে। বকনা বাচ্চা, ষাঁড় বাচ্চা ও প্রেগনেন্ট গরু? হ্যাঁ, কম বেশি সব ধরনের গরুই আছে। হ্যাঁ আছে। আচ্ছা, তো চলেন এক পাশ থেকে আগে দেখা শুরু করি, আর আপনি এক এক করে এগুলোর বর্ণনা আমাদের জানান। আচ্ছা দেখেন, তো আপনার শুরুতেই সাদা কালো একটা গরু আছে, এই গরুটা সম্পর্কে একটু জানাবেন। ওটা হলস্টার ফ্রিজিয়ান বকনা ভাই। হলস্টার ফ্রিজিয়ান জাতের একটা বকনা। এই বাচ্চাটার বয়স কত মাস? বাচ্চাটার বয়স হয়েছে ভাই 9 মাস। 9 মাসের মতো বয়স হয়েছে। সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ। আপনার এখানে কয়দিন হলো আছে? আমার এখানে আছে ভাই ধরেন 1 মাসের মতো হয়েছে ভাই। 1 মাসের মতো এখানে আছে? হ্যাঁ। নিয়মিত খাবার দাবার খায়, সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, তো এই গরুটা দেখে যদি কেউ পছন্দ করে, কেউ কিনতে চায়, কেমন দাম পড়বে? ওটা 58,000 দাম ভাই। 58,000 টাকা দাম চাওয়া, আর এইখান থেকে দরদামের সুযোগ আছে? হ্যাঁ, একটু কম বেশি করে দেওয়া দাম। প্রত্যেকটা গরু বেলাতেই দরদামের সুযোগ আছে? হ্যাঁ, একটু কম বেশি করে দেওয়া দাম প্রত্যেকটা। এটা ছিল প্রথম গরু, এই গরুটা একটু সাইড করে দেওয়া হোক। পাশে আর একটা সাদা অংশ বেশি আছে, এটা কোন জাতের? এটা হলস্টার ফ্রিজিয়ান বকনা ভাই। হলস্টার ফ্রিজিয়ান। এই বাচ্চাটার বয়স কেমন? 8 মাস। 8 মাস। আচ্ছা, এটা সংগ্রহ করা কয়দিন? এ সব গরুই ভাই ধরেন 15-20 দিন আগে, 1 মাস আগে এইগুলো সংগ্রহ করা ভাই। দীর্ঘদিন হলো আপনার কাছে আছে, আপনার মাঝখানে একটু সমস্যা? হ্যাঁ, একটু সমস্যায় পড়ছিলাম, তো ওই কারণে প্রোগ্রাম বন্ধ ছিল। আচ্ছা, তো এই গরুটা সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ ভাই। এই গরুটা দেখে যদি কারো পছন্দ হয় বা এর জাত মানে কেউ সন্তুষ্ট হয়, কেমন দাম পড়বে? ওই গরুটা 60,000 দাম ভাই। প্রথমটা 58 ছিল, এটা 60,000। এটার দাম 2,000 বেশি, দরদামের সুযোগ আছে? ওটা ঘটনা হয়েছে বাচ্চা ভাই, হলস্টার ফ্রিজিয়াম বাচ্চা। দেখেন খুর সাদা, নেজ সাদা, মুখ সাদা, লাক সাদা, সব সাদা। দেখেন এটার দাম চলেন 60,000 টাকা, দরদামের সুযোগ আছে? হ্যাঁ, একটু কম বেশি করে দেওয়া যাবে। আচ্ছা, 3 নম্বরে যেটা আছে সাদা কালো, এটা? এটা ফ্রিজিয়াম বকনা ভাই। ফ্রিজিয়ান বকনা। এটার বয়স কত মাস? বয়স হলো 10 মাস। 10 মাসের মতো বয়স হয়েছে এটার। তো এই বাচ্চাগুলো মূলত 14 মাসের পরে থেকে হিট আসা শুরু করবে? হ্যাঁ, 14-15 মাসে এসব বাচ্চা হিট আসে। এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ। আচ্ছা, তো এটার জাতমান দেখে যদি কারো সন্তুষ্ট হয়, কেউ যদি ক্রয় করতে চায়, কেমন দাম নেবেন? এটা 53,000 দাম লো ভাই। এটার দাম আবার 53,000, যার যেরকম মান, যেরকম চাই সেরকম দাম? সেরকম দাম। আচ্ছা, এটা 53,000 দাম চাওয়া, দরদামের সুযোগ আছে? হ্যাঁ, দরদামের একটু সুযোগ আছে। আচ্ছা, এই যে 4 নম্বরে আছে, এটা তো এই তিনটার তুলনায় একটু ছোট। এটা ছোট হলে পরে এটা আবার এটা আছে আবার জাত মানে এটা একটু বেশি ভাই, জাতে ভালো, এটা জাতে ভালো। এটার বয়স কত মাস? এটার বয়স গিরেস তো বলছে ভাই 8 মাস, আমার কিনা গরু, গিরেস তো বলে দিয়েছে 8 মাস। কম বেশি হতে পারে? হ্যাঁ, একটু কম বেশি হইতে পারে আর কি। আচ্ছা, নিয়মিত খাবার দাবার খায়? হ্যাঁ, সম্পূর্ণ খাবার দাবার খায়। আচ্ছা, আর সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ। এর জাতমান দেখে এক এক ক্রয় করতে হবে? হ্যাঁ ভাই। তো জাতমান দেখে যদি কেউ এটা পছন্দ করে, কেমন দাম নেবেন?
এটা 52000 দাম লাগবে 52000 টাকা দাম চাইছেন দরদামের সুযোগ আছে হ্যাঁ একটু কম বেশি দাম আচ্ছা তার পাশে লালচে একটা আছে এটা ওটা জার্সি বকনা ভাই জার্সি হ্যাঁ জার্সি এই বাচ্চাটার বয়স কেমন বাচ্চাটার বয়স হচ্ছে 9 মাস 9 মাসের মতো একটা জার্সি বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ ভাই আর নিয়মিত খাবার দাবার খায় হ্যাঁ নিয়মিত খাবার দাবার খায় আচ্ছা তো এই যে শীত শেষ হয়ে গেল এখনই তো আসলে গরুর পরিবর্তন আসবে হ্যাঁ গরুর পরিবর্তন ধর শীতের মধ্যে তো হারে না এখন গরম পড়ে গেছে এখন দিন পর দিন পরিবর্তন হয় আর কি তাহলে ওই যে আমার একটা বাচ্চা ওই যে লাভি ফুলে একটা বাচ্চা আছিল এর আগে প্রতিবেদন দিয়েছিলাম একদম ছোট আছিল এখন কিন্তু অনেকখানি বড় হয়ে গেছে তো এই বাচ্চাটা দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম নেবেন এই বাচ্চাটা 48000 দাম লব ভাই 48000 টাকা দাম চাইছেন দরদামের সুযোগ আছে হ্যাঁ একটু কম বেশি করে দেওয়া যাবে আচ্ছা আর পাশে আপনার সেই ওই যে ছোট বাচ্চাটা একটু বড় হয়ে গেছে ভাই হ্যাঁ ওটা একটু বড় হয়েছে ওটা ওই যে লাভিটা একটু ফোলা আছে ভাই লাভিটা একটু ফোলা আপনার আগের একটা পর্বে বলছিলেন যে এটা নাভি ফোলা ওটা তো দর্শক দেখতে পারবে না ওটা আমি নিজে বলে দিতেছি হ্যাঁ ভিডিও যেহেতু দর্শক দেখতে পারবে না এখন দর্শকের কাছে বেচলাম বেচার পরে কবি নিজে এটা লাভি ফোলা বাসায় নেওয়ার পরে যদি পাই সেক্ষেত্রে সেটা ওই কারণে আমি আগেই বলে দিছি ভাই যে ওটা লাভি ফোলা আছে আচ্ছা এটার বয়স কত মাস ওটার বয়স হয়েছে 8 মাস 8 মাস সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ ভাই তো নাভি ফোলা এটা দেখে চাষাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ ওটা তো জাত মানে ভালো হ্যাঁ এখন ঘটনা হয়েছে লাভি ফোলা ওটা কত গরুর আছে ওই রকম হয় আর কি জ্বর মধ্যে ওই রকম হয় আচ্ছা এটার দাম পড়বে কেমন ওটা 42000 দাম 42000 দরদামের সুযোগ আছে হ্যাঁ দরদামের একটু সুযোগ আছে সবশেষ একটা ষাঁড় বাচ্চা আছে হ্যাঁ একটা ষাঁড় বাচ্চা আছে ভাই বয়স কত ওই 8-9 মাস বয়স 8-9 মাস ক্রস ব্রিডের হ্যাঁ তো কেউ যদি সার মোটা তাজাকরণ করতে চায় নিয়ে খাবারের এক কোণায় ফেলে রাখে এর অবশিষ্ট খাবার টাবার দিয়ে লালন পালন হয়ে যাবে হ্যাঁ একটা ধরেন ছোট গরু তো ওটার খাবার ধরেন যে অন্য গরুর বাসাটা খালি পারে ওটা মানুষ হয়ে যাবে আর কি এইটার দাম কেমন ওটা 35000 দাম চাইছি ভাই 35000 দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ আছে তো আপনার ভিতরেও বেশ কিছু বকনা আছে প্লাস প্রেগনেট গরু আছে চলেন সেগুলো দেখি এই পাশে আপনার ভিতরেও বেশ কিছু বকনা আছে শুরুতেই সাদা কালো একটা বাচ্চা আছে এটা সম্পর্কে একটু জানাবেন এটা হলস্টার ফ্রিজিয়াম বকনা বাচ্চা ভাই এটার বয়স কত মাস এটার বয়স গিরেস তো বলে দিছে 13 মাস হ্যাঁ এখন আমার কি না জিনিস এখন গিরেস তো যে কথা বলে সেইভাবেই আমরা বলি আর কি আচ্ছা কোন অঞ্চলের গরু এটা এটা বাগাবাড়ি মেলমেটারের পাশের গরু আচ্ছা তো এই গরুটা নিয়ে আসছেন কয়দিন হলো আমার সব গরুই অনেক আগে কিনা ভাই দীর্ঘদিন আপনার কাছে ছিল হ্যাঁ ভাই ধরেন যে আমি একটা বেজালে বইরে একটু বাইরে আছিলাম তো এই কারণে হ্যাঁ হাসপাতালে ছিলাম ছোট বাইক নিয়ে এই কারণে আমি আর প্রতিবেদনও দিতে পারিনি আর ওই জন্য বিক্রিও হয়নি আচ্ছা তো এই গরুটা এখনো হিটে আসে নাই হিটে আসে নাই হিটে আসা হয়তো এক আধ মাসের মধ্যে বাচ্চাটা হিটে আসে যাবে আর এই বয়সে তো দাঁতও হয় না না দাঁত হয় নাই ভাই তো এটা দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম পড়বে ওটা 82000 দাম চাইছি ভাই 82000 টাকা দাম চাইছেন দরদামের সুযোগ আছে হ্যাঁ দরদামের একটু সুযোগ আছে আচ্ছা তার পাশে ওই রকম দেখতে কিন্তু ওইটার তুলনায় এটা আবার একটু বড় হয়ে গেছে এটা ওটা বড় অনেকখানি বড় ওটা ওই গরুটা 3 দিন আগে হিটে আইছিল ভাই 3 দিন আগে হিটে আসছিল হ্যাঁ 3 দিন আগে হিটে আইছিল না দেই নাই ভাই প্রথম হিট তো আর তারপরে আমি একটু রাজশাহী ছিলাম ওই কারণে দিবের পারিনি পরবর্তীতে দেব আর পরবর্তী হিট আসলে দিতে পারবেন কারণ আপনার বিশাল একটা সার আছে যেটা এই ধরনের ইয়াদে সিমেন্স করলে ভালো একটা ইয়া হবে হ্যাঁ তো এটা কি দাঁত হইছে না ওটা দাঁত হয় নাই দাঁত হয় নাই দর্শক চাইলে দাঁত ধরে দেখে নিতে পারবে হ্যাঁ দাঁত ধরে দেখে নিতে পারবে দাঁত হয় নাই গরুটা সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ আচ্ছা তো এই গরুটা দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম পড়বে ওই গরুটা 120000 দাম চাইছি ভাই 120000 টাকা দাম চাইছেন দরদামের সুযোগ আছে হ্যাঁ একটু কম বেশি করে দেওয়া যাবে আগেরটা একটু ছোট ছিল এজন্য দাম কম এটা একটু বড় এজন্য দাম বেশি হ্যাঁ ওটার সাথে ওটা তুলনা হয় না অনেকখানি কম বেশি ভাই হ্যাঁ ধরেন এরা এখন তো হিটে আসার সময় হয়ে গেছে মানে হিটে আইছিল হয়তো এই গরু যদি আমার কাছে আগে থাকতো হয়তো এই গরু এতদিন হয়তো 2-4 মাস গা ভাঁয়া যাইতো আর কোন গৃহস্থর কাছে কিভাবে থাকছে সবাই তো আর সমান ই করে না আমরা গরু যেভাবে যত্ন করি গৃহস্থ তো এভাবে যত্ন করে না ভাই তো এটার দাম 1 লক্ষ 1,20,000 চাইছি দরদামের সুযোগ আছে হ্যাঁ একটু কম বেশি করে দেওয়া যাবে এই যে এই পাশে সুন্দর করে একটা বাচ্চা আছে এটা কোন জাতের ওটা তো ভাই মানুষ বলে যে রানী হ্যাঁ কিন্তু এই বলে তো কোন জাত নাই রানী বলতে তো কিছু জাত নাই ভাই হ্যাঁ
এখন মানুষ বলে রানী আমরাও বলি রানী মূলত হলস্টার ফিজিয়াম হলস্টার ফিজিয়াম এখন আমরা বলি রানী তো রানী বলতে জাত নাই তো এই বাচ্চাটার বয়স কত মাস ওই বাচ্চাটার বয়স হইছে ভাই 11 মাস 11 মাস 11 মাস সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ ভাই আচ্ছা এগুলো নিয়ে যা 2-3 মাস কষ্ট করতে পারলে হিটে চলে আসবে হ্যাঁ হিটে আসার সময় হয়তো আর 3 মাস নাই অতিরিক্ত হলে 4 মাস তাই হিটে এসে যাবে তো এটা যদি কেউ কিনতে চায় কেমন দাম পড়বে ওটা 75,000 দাম চাইছি ভাই 75,000 টাকা দাম চাইছেন দরদামের সুযোগ আছে হ্যাঁ একটু কম বেশি করে দেওয়া যাবে আচ্ছা তার পাশে 4 নম্বরে যার একটা সাদা কালো আছে এইটা ওটা হলস্টার ফিজিয়াম বকনা ভাই হলস্টার ফিজিয়াম বকনা কেমন বয়স বয়স ওই গরুটা আমি কিনেছিলাম ধরেন আজ থেকে 5 মাস আগে হ্যাঁ 5 মাস আগে কিনেছিলাম ওই সময় বাচ্চাটা দুধ ছাড়ছিল না দুধ ছাড়া ছাড়া বাপ আমি আইনে প্রথমে একবার অনলাইনে দিয়েছিলাম অনলাইনে দেওয়ার পরে তো পরবর্তীতে আর দেই নেই ওই বাচ্চাটা রাখিয়ে দিছি বাচ্চাটা রাখিয়ে দিয়েছিলাম খাই দায় খুব ভালো কলম যে কিরমির ডোস মোস দিয়ে রাখিয়ে দিছি তো এখন বিক্রি করে দেব আর কি বড় হয়ে গেছে আমি বিক্রি করে দেব এখন কত মাস বয়স হয়েছে এখন ও বকনাডার বয়স হয়েছে তাও মোটামুটি ধরেন 12 মাস 12 মাসের মতো বয়স হয়েছে হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ ভাই আচ্ছা তো এটা দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম পড়বে ওটা 65,000 দাম লব ভাই 65,000 টাকা দাম চাইছেন দরদামের সুযোগ আছে হ্যাঁ দরদামের সুযোগ আছে আচ্ছা দেন তোলা মোলা খুব ভালো ভাই হ্যাঁ পাঁচ নম্বরে যেটা আছে এইটা ওটা ফ্রিজিয়ান বকনা ভাই ফ্রিজিয়ান বকনা হ্যাঁ এইটার বয়স কত মাস ওটার বয়স গৃহস্থ বলে দিয়েছিল 13 মাস গৃহস্থ বলছে 13 মাস হ্যাঁ আচ্ছা আপনার দৃষ্টিকোণ থেকে কি মনে হয় ওই তো এরকমই আছে 12-13 মাসই আছে আর কি 12-13 মাসই হবে হ্যাঁ 12-13 মাসই হবে সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ ভাই এইটার দাম পড়বে কেমন ওটার দাম পড়বে ভাই 70,000 70,000 টাকা দাম চাইছেন দরদামের সুযোগ আছে হ্যাঁ একটু কম বেশি করে দেওয়া যাবে আচ্ছা এবার চলেন এই পাশে আপনার দুটো প্রেগনেন্ট গরু আছে সেই দুটা দেখি এই পাশে যে গরুটা আছে এটা প্রেগনেন্ট হ্যাঁ ওটা প্রেগনেন্ট ভাই কত দিনের ওইটা তো আমার ওই সার দিয়ে বীজ দিছিলাম ওই মাসের 18 তারিখে ধরেন এই তো এই 18 তারিখে আসলি পরে 2 মাস হবে আর কি হ্যাঁ তো এটা এখনো আর হিটে আসে নাই বা চেক দেওয়া হয় নাই হিটে আসে নাই আর চেক দেওয়ার সময় হয় নাই হয়তো আর 15 দিন গেলি পরে চেক দেওয়ার সময় তখন চেক দিয়ে কোনো কাস্টমারকে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে দাঁত হইছে দাঁতে নাই ভাই দাঁত হয় নাই না দাঁত আচ্ছা তার মানে বলা চলে যে এটা কনসেপ্ট করার সম্ভাবনা বেশি হ্যাঁ ধরেন আইরে দিয়ে দিছিলাম তো আইরে দিয়ে দিলি পরে একটু ই থায় আর কি মিস কম করে ওই কারণে এ পর্যন্ত যেহেতু হিটে আসে নাই তাতে আশা করা যায় যে ওটা জাপ রাখছে আচ্ছা তো যে নিবে শিওর হয়ে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ তো এটার দাম পড়বে কেমন ওটার দাম পড়বে ভাই 1,15,000 1,15,000 টাকা দরদামের সুযোগ আছে হ্যাঁ দরদামের একটু সুযোগ আছে কোনো কাস্টমার চাইলে দরদাম করে নিতে পারবে হ্যাঁ একটু কম বেশি করে দেওয়া যাবে পাশে যেটা আছে এটা কি চেক দাও হ্যাঁ এটা চেক দাও ভাই কত দিনের এটা 7 মাস চলতেছে ভাই 7 মাস চলতেছে হ্যাঁ প্রেগনেট চেক দিবেন আপনি হ্যাঁ আমি যে সময় আনি আমি চেক দেই আনছিলাম হ্যাঁ ডাক্তার বলছিল যে 6 মাস শেষের দিক মানে গরু আতাও তো মাসখানেক আমার বাড়িতে রয়েছে তাহলে 7 মাস মোটামুটি 7 মাস হয়ে গেল দাঁত হইছে দাঁত হয় নাই দাঁত লড়তেছে কোন দিনে দাঁত পড়ে দাঁত হবে তো প্রথম বাচ্চা দিবে 7 মাসের প্রেগনেট হ্যাঁ কেউ চাইলে নিতে পারবে দাম কেমন এটা 1,25,000 চাইছি ভাই 1,25,000 টাকা দরদামের সুযোগ আছে হ্যাঁ দরদামের একটু সুযোগ আছে আচ্ছা আর এই পাশে আপনার যে গরুটা আছে এটা এই গরুটা হইছে আমার এই দুই বাট কানা এই গরুটার দুইটা বাট নষ্ট দুই বাট বের হয় না দুধে দুধ বের হয় না কিন্তু ওই আগা দুই বাট দিয়ে দুধ হইছে এখন ধরেন 900 পর্যন্ত দুয়াই দিছি আমি ভাই 9 কেজি না 9 কেজি শুরুর দিকে দিছিল অল্প হ্যাঁ অল্প 4-5 কেজির কথা শুনছিলাম 5 কেজি 6 কেজি হইছিল এখন ওর এই শরীর স্বাস্থ্য ভালো হইছে একটু কিরমির ডোস মোস দিছি লিভার টনিক দিছি এখন দুধ দুধ বাড়তে ভাই তার মানে কেউ যদি চায় শুধু নিজের বাসায় খাওয়ার জন্য বা আশপাশের এলাকার কেউ চাইলে নিতে পারবে হ্যাঁ আর দুইটা বাট নষ্ট এখন প্রেগনেন্টও নাই না এখন প্রেগনেন্ট না এর আগে হেইটে আইছিল হেইটে দেইনি তো এটার দাম কেমন ওটা 1,10,000 চাইছিল 1,10,000 দরদামের সুযোগ আছে হ্যাঁ দরদামের একটু সুযোগ আছে আচ্ছা তো ভাই এই ছিল আপনার বর্তমানে কালেকশনে গরু যেগুলো বর্তমানে বিক্রি উপযুক্ত সেগুলো দর্শকদের দেখালাম আপনি প্রত্যেকটা গরুর বর্ণনা করে আমাদের জানালেন তো দর্শকদের জন্য এবার কি কি সুযোগ সুবিধা আছে সেটা একটু বলেন
সুযোগ সুবিধা ধরেন আমি তো আগে থেকেই সুযোগ সুবিধা দিয়ে আইছি, আজ ছয় মাস এই অনলাইনে ব্যবসায় গেছি। ধরেন ওই কিছু কিছু প্রবাসী আছে, হয়তো ওনাগের লোকজন নাই, গরু আমি নিজে পোষায়া দিছি তার বাড়িতে, হয়তো আনতে ভিডিও কল দিয়ে দেখা দিছি, ওখানে যা ভিডিও কলে দেখছে দেখিয়ে গরু বুঝে পাইছে পাইছে, তাহলে ড্রাইভারকে বিদায় করে দেন। এবং অনেক গরু আমি পোষায়া দিছি, আর যারা আসতে পারছে আইসে নিয়ে গেছে, হয়তো লেনদেন করছি আমরা ব্যাংকের সাথে, হয়তো ওনার টাকা পয়সা দিছে, দরদাম হলি পরে বিকাশ নাম্বার দেওয়া হয়েছে, বিকাশে কিছু বায়না দিছে, হয়তো তারপরে ব্যাংকে টাকা দিছে, ব্যাংকের টাকা দিয়ে। হ্যাঁ ভাই, আচ্ছা, তো আপনাদের এখানে সব ধরনের ব্যাংকও প্রতিনিয়ত গাড়ি ঘোড়ার ব্যবস্থা? হ্যাঁ, গাড়ি ঘোড়ার ব্যবস্থা আছে, ব্যাংক আছে, সব আছে ভাই। আচ্ছা, তো ঠিক আছে গুলজার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আর আপনার কষ্ট করে কালেকশন করা গরুগুলো আমাদের দেখানোর জন্য। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।